রাজধানীর ওয়ারির বনগ্রাম এলাকায় শিশু সামিয়া ফ্রিম সামাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ময়না তদন্ত শেষে ফরসুনেই বিভাগের প্রধান সোয়েল মাহমুদ জানান ধর্ষণের পর তাকে রশি দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এদিকে নিহতের বাবা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এই ঘটনায় বাড়ির দারোয়ান সহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ মিনালা দিবার আরও একটি রিপোর্ট শুক্রবার বিকালে ওয়ারির বনগ্রাম এলাকায় বাসা নিচে খেলতে যায় সাত বছরের শিশু সাইমা আফরিন সন্ধ্যার পরও বাসায় না ফেরায় আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা এক পর্যায়ে ভবনটির আটতলা থেকে সাইমার মরদেহ উদ্ধার করা হয় শনিবার ময়না তদন্ত সম্পন্ন হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ জানান প্রাথমিকভাবে তার শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে রশিরাজের করে মারা হয়েছে তার বড়িতে আমরা কিছু ফুর্সফুড স্যাক্সরি ইন্টার কোসের আলামত পাই আমাদের ধারণা মারাবাগে তার সাথে জোর প্রভাব স্যাক্সরি ইন্টার করা হয়েছে এদিকে মেয়ের হত্যাকারীদের কোনো ছাড় না দিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান নিহত সাইমার বাবা এরকম মানুষের মধ্যে যা হতে পারে এটা আমাদের কল্পনারও বাইরে আমি এখন এই ওষুধের দৃষ্টান্তমূলক শাস্তি কিভাবে নিশ্চিত করা যায় আপনাদের মধ্যে এই আহ্বান রাখতে চাই এ ঘটনায় ওয়ারি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে অপরাধীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ মিনালা দিবা একুশে টেলিভিশন ঢাকা